Hello everyone, welcome to my channel. আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হোম রেমেডি প্যাক ইউজ করে হাতের এবং পায়ের সানব্রাইন রোধ করা যায়। সো প্লিজ টু গেট মোর আপডেট সাবস্ক্রাইব অন মাই চ্যানেল। সানব্রাইনের এই প্যাকটি তৈরি করার জন্য যা যা লাগছে সেগুলো হলো শসা, এটা আমি সিলকা সহ ব্লেন্ড করে নিয়েছি, কমলা লেবু, এটা শীতের এই সিজনে খুবই অ্যাভেলেবেল, অ্যান্ড এটা হচ্ছে লেবু, লেবু লাগবে এই প্যাকটি ইউজ করার জন্য, আর গুঁড়ো দুধ, যেটা আমরা ইচ্ছা করলে লিকুইডটাও ইউজ করতে পারি, বাট গুঁড়ো দুধটা একটু বেটার, এটা একটু প্যাকটাকে হাতের মধ্যে লেগে থাকতে সাহায্য করে। যেহেতু সানবার্ন, সো এই প্যাকটি আমরা সপ্তাহে ডেইলি আর কমপক্ষে 3 দিন ইউজ করতে পারি, তাহলে আমাদের যে সানবার্নটা আছে সেটি রোধ হয়ে যাবে। সো আমি প্যাকটি এখন বানানোর প্রণালী দেখাচ্ছি। এখানে প্রথমে আমি কয়েক টেবিল স্পুন শসার জুসটা নিয়ে নিচ্ছি। দেন লেবু রস করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে আরও লেবু রস করে নিতে পারো, অনেকের হাতে সানবার্ন একটু বেশি থাকে এবং অনেকের হাতে ড্রাকনেসটাও একটু বেশি থাকে, তো সেই অনুযায়ী আমি এখানে যেহেতু এক স্লাইস দিচ্ছি, তোমরা ইচ্ছে করলে পুরোটুক লেবু ইউজ করতে পারো। দেন কমলা লেবু, লাস্ট হচ্ছে গুঁড়ো দুধ, আমি এখানে পুরোটা নিয়ে নিচ্ছি যেহেতু আমার কোয়ান্টিটি একটু বেশি। দেন আমি এটি গুলিয়ে নিচ্ছি। আমি আজকে হাতে ইউজ করার জন্য এই ব্রাশটি ইউজ করছি, কারণ এটিতে একটু বেশি করে ইউজ করা যায়। নাও আমি আমার হাতে এটি লাগিয়ে নিচ্ছি। তোমরা এটি হাতের আপার সাইডেও ইউজ করতে পারো, ঘাড়ে ইউজ করতে পারো যাদের সানবার্ন আছে, দেন লেগে ইউজ করতে পারো। সানবার্নের জন্য এটি খুবই উপকারী। শসা এভাবেই আমাদের স্কিনকে হোয়াইটেন করে, গুঁড়ো দুধ এবং লেবু ময়লা দূর করে, কমলা লেবুটাও ময়লা দূর করে এবং স্কিনকে খুব ন্যাচারালি লাইট করে। হাতের কোনোয়ের এই সাইডে আমাদের অনেকেরই এখানে কালো দাগগুলো হয়ে থাকে, এটা এগুলো রোধ করতেও সাহায্য করে। আমার হাতে প্যাকটি লাগানো ইউজ শেষ হয়ে গিয়েছে এবং ঠিক একইভাবে আরেক হাতে এবং পায়ে তোমরা প্যাকটিকে লাগিয়ে নিবে। প্যাকটি লাগানো শেষ, প্যাকটি শুকানোর আগ পর্যন্ত ওয়েট করতে হবে এবং এটি শুকানোর জন্য 10-15 মিনিট লাগবে। আমার হাতের এই প্যাকটি এখন অনেকটা শুকিয়ে গিয়েছে, বাকি যা আছে সেটা নিয়ে আমি এখন হাতের প্যাকটি অ্যাপ্লাই করব এবং স্কার্ফের মতো ঘষে ঠিক সেম ওয়েতে তোমরা এটি পায়ে ইউজ করতে পারো।
এখন আমি প্যাকটি ধুয়ে ফেলেছি